এই মুহূর্তে যেমনটা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজ ইডির আধিকারিকরা তারা সকাল থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একাধিক বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আজ সকালবেলায় তারা পৌঁছে গেছিলেন হুগলির নিবেদিতা পার্কে, সেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় তার নামে একাধিক বাড়ি রয়েছে এবং সেই সমস্ত বাড়িতে আজকে তালা ভেঙে ঢোকেন ইডির আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে নিবেদিতা পার্কে সেখানে যে বাড়ি রয়েছে এবং সেই বাড়ি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নামেই রয়েছে এবং সেই বাড়ির গেটেই তালা ভাঙা ছিল। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে তালা ভেঙে ভেতরে ঢুকছেন ইডির আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নামে যে বাড়ি রয়েছে নিবেদিতা পার্কে সেই বাড়িতেই তালা ঝোলানো ছিল এবং সেই তালা ভেঙেই ভেতরে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে দেখছেন যেখানে আজ ইডির আধিকারিকরা সকাল থেকেই তিনটি গাড়ি করে ইডির আধিকারিকরা বেরিয়েছেন এবং হুগলি, চুচুড়া, বলাগড় বিভিন্ন জায়গাতে আজ তাদের এই অভিযান চলছে এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই শান্তনু বন্দ্যোপাধ্যায় ইডির হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে, তার বয়ানে অসঙ্গতি রয়েছে এবং একাধিক তথ্য ইতিমধ্যেই তার কাছ থেকে উঠে এসেছে ইডির আধিকারিকদের হাতে। সেই ক্ষেত্রে এই যে বাড়ি সেই বাড়িতেও বেশ কিছু তথ্য তারা পেতে পারেন এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যে বিলাসবহুল রিসর্ট রয়েছে সেই রিসর্টেও আজ অভিযান চালান ইডির আধিকারিকরা। এই মুহূর্তে নিবেদিতা পার্কের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নিবেদিতা পার্কে সেখানে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নামে যে বাড়ি রয়েছে সেই বাড়ির গেটেই তালা ঝোলানো ছিল, সেই তালা ভাঙেন ইডির আধিকারিকরা এবং সেই বাড়ির ভেতরে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। সেই ছবি এই মুহূর্তে দেখছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি ইডির হেফাজতে রয়েছেন। আজ সকাল থেকেই ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেন এবং আজ তারা পৌঁছে যান হুগলির নিবেদিতা পার্কেও। সেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নামে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আজ ইডির অভিযান চলে এবং সেখানেও এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেশ কিছু তথ্য পেতে পারেন ইডির আধিকারিকরা এমনটাই মনে করছেন তারা এবং যার কারণে সেখানে আজ তল্লাশি অভিযান চালানো হয়। তার পাশাপাশি যে বিলাসবহুল রিসর্ট রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় সেই রিসর্টেও আজকে যান হুগলি, চুচুড়া, বলাগড় বিভিন্ন জায়গায় আজকে এই তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা।